সত মেকে নেশার ঘরে শারীরিক নির্যাতন করার পর গলা টিপে হত্যা। দীর্ঘ সাত বছর ধরে মামলা চলার পর শনিবার অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আলিপুরদুয়ার জেলা অতিরিক্ত দায়রা আদালত। দিস চ্যানেল ডাজ নট প্রমোট অর এনকারেজ এনি ইললিগাল অ্যাক্টিভিটিস। অল কন্টেন্টস প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মিন্ট ফর এডুকেশনাল পারপাস অনলি। জানা যায়, 2016 সালের 25 মার্চ হোলির দিন আলিপুরদুয়ারের ফালাকাটা থানার পশ্চিম ফালাকাটায় সুজিত বর্মন ওরফে কালু তার মাত্র 8 বছরের সৎ মেয়েকে নেশার ঘরে শারীরিক নির্যাতন করার পর গলা টিপে হত্যা করে বাড়ি থেকে 100 মিটার দূরের মুজনাই নদীর চরে পুঁতে রেখেছিল। ঘটনার একদিন পর তদন্তে নেমে পুলিশ গোয়েন্দা কুকুরের সাহায্য নিয়ে ওই মৃতদেহ উদ্ধারের পর অভিযুক্ত সুজিত বর্মনকে গ্রেপ্তার করে। পক্সো আইন এবং খুনের মামলা রুজু করে অভিযুক্তকে আদালতে পেশ করে। তারপর থেকেই শুরু হয় সাক্ষ্য গ্রহণের পালা। এই মামলায় মোট 19 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। শুক্রবার আদালত ওই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে। শনিবার বিকেলে দীর্ঘ 7 বছর পর পেশায় গাড়ি চালক ওই সৎ বাবাকে তার অপরাধের জন্য বিচারক যাবজ্জীবন কারাদণ্ড ও 20,000 টাকার সাজা ঘোষণা করেন। অনাদায়ে ওই ব্যক্তিকে অতিরিক্ত 2 বছর কারাবাসের নির্দেশ দেওয়া হয়। আচ্ছা, 24/3/16 ভিকটিম মিসিং হয়ে যায়। সেদিন রং খেলা ছিল, বন্ধুদের সাথে রং খেলতে গিয়েছিল, তারপর নদীতে যায় স্নান করতে, মুজরাই নদীতে, তারপর থেকে তাকে পাওয়া যায় না। 25/3/16 মুজরাই নদীতে ওর ডেড বডি রিকভারি হয় সকাল 8টায়, এবং পরবর্তীকালে ওর স্টেপ ফাদার মাধব সুজিত বর্মনকে পুলিশ অ্যারেস্ট করে। তার আগে সুজিত বর্মন তার বন্ধু এবং অনেকের কাছে দোষ স্বীকার করে বলে যে আমি এই কেসটা, আমি ওকে রেপ করে খুন করে ফেলেছি। এবং পরে অ্যাজ পার স্টেটমেন্ট অফ সুজিত, পুলিশ রিকভার্ড দ্য দাগা ফ্রম এ ফিল্ড অ্যান্ড রিকভার্ড দ্য ডেড বডি ফ্রম মুজরাই রিভার অ্যান্ড পুলিশ সাবমিটেড চার্জশিট আন্ডার সেকশন 376(2) বাই 6 পক্সো অ্যাক্ট 302 অ্যান্ড 6 পক্সো অ্যাক্ট, তারপর চার্জ ওয়াজ ফ্রেম অ্যাগেনস্ট পার্সন। এই সাক্ষীর পর, সাক্ষীর সময় যে অটোপসি সার্জেন মিসেস রুমি মৈত্র তিনি সাক্ষী দেন, সেই সাক্ষীটা বড় ভাইটাল ছিল। তিনি বলেছেন রেপ ওয়াজ বারবারিক অ্যান্ড মার্ডার ওয়াজ ইনহিউম্যান। আজকে যেটা সাজা হলো 302 ইমপ্রিজমেন্ট যাবজ্জীবন কারাদণ্ড এবং 20,000 টাকা ফাইন, অনাদায়ে আরও 1 বছর, 6 অফ পক্সো অ্যাক্টে যাবজ্জীবন কারাদণ্ড, 20,000 টাকা ফাইন, অনাদায়ে আরও 1 বছর কারাদণ্ড, আর 201 কনসিলমেন্ট অফ ডেড বডি 201, তাতে 2 বছর পর্যন্ত কারাদণ্ড, 5,000 টাকা ফাইন এবং 5,000 টাকা ফাইন, অনাদায়ে 3 মাসের জেল। মেয়েটাকে কীভাবে খুন করা হয়েছিল? মেয়েটাকে প্রথমে রেপ করে, তারপরে স্ট্র্যাঙ্গুলেটেড করে, গলা টিপে খুন করে।